السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على الله لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন আমরা আল্লাহ ইচ্ছা আল্লাহ রহমতে এই পবিত্র মাহের রমজানে খুবই ভালো আছি আহলান সাহেলান মাহের রমাদান আল্লাহ সোহানতলা আমাদেরকে তার কল্যাণ বরকত এবং রহমতের মাধ্যমে এই রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের অনেক প্যাশন ক্লায়েন্ট এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুরা অনেক সময় প্রশ্ন করে থাকেন বা অনেকের একটা কৌতূহলপূর্ণ বিষয় হচ্ছে জুকের তেল নিয়ে আমরা আজকে এই জুকের তেল নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ কিভাবে পুরুষাঙ্গ লম্বা মোটা বাঁকা তেরা এবং সামগ্রিকভাবে একটা পুরুষাঙ্গর যে সকল সমস্যাগুলো রয়েছে পুরুষাঙ্গ ছোটো হয়ে যাওয়া পুরুষাঙ্গ লুজ থাকা ঠিকমতো শক্ত না হওয়া পুরুষাঙ্গ একদিকে বেঁকে যাওয়া এই সমস্যাগুলো দ্রুত পজিটিভ রিকভার করার জন্য অর্থাৎ পুরুষাঙ্গ লম্বা মোটা ধীর শক্তিশালী স্বাস্থ্যশালী এবং দীর্ঘ সময় শক্ত মজবুত এবং দৃঢ় থাকার জন্য একটা জুকের তেল আপনি কিভাবে গড়ে বসে নিরাপদভাবে বিশুদ্ধভাবে তৈরি করবেন এই বিষয়ের উপর আজকে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ তাই যারা আমাদের সাথে রয়েছেন একদম ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন এবং প্রত্যেকটা বিষয় আপনি অত্যন্ত মনোযোগ সহকারে শুনে রাখুন অথবা খাতায় লিখে রাখতে পারেন ভবিষ্যতে আপনি চাইলে যেন নিজে এটা তৈরি করতে সতর্ক বার্তা হচ্ছে এই সংক্রান্ত চিকিৎসামূলক চিকিৎসাগুলোতে অধিকাংশ সময় দেখা যায় প্রতারণার শিকার হয়ে থাকেন অনেকেই এক্ষেত্রে আপনি অবশ্যই রেজিস্টার চিকিৎসক ব্যদীতে কখনোই এই সংক্রান্ত চিকিৎসা গ্রহণ করতে যাবেন না দ্বিতীয় সতর্কতামূলক বিষয় হচ্ছে আমি যে রেমেডিটি অর্থাৎ যুগের তেল কীভাবে আপনি তৈরি করবেন এই সংক্রান্ত যে পরামর্শটি দিতে যাচ্ছি এটা অনেক প্রাচীনতম একটি বিশেষ করে সেক্সুয়াল সংক্রান্ত বা পুরুষাঙ্গ সংক্রান্ত চিকিৎসার একটি অংশ এই জুকোর তেল কিন্তু প্রচলিত চিকিৎসা বিজ্ঞান এগুলোকে অ্যালাউ করে না যেহেতু নিজে একজন রেজিস্টার চিকিৎসক সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা প্রথমে স্বীকার করে নিই যে এগুলো কিন্তু প্রচলিত চিকিৎসা বিজ্ঞান সাপোর্ট করে না বা অ্যালাউ করে না কিন্তু দেখা যায় যে প্রাচীনতম চিকিৎসাবিদ্যা যে প্রাচীনতম চিকিৎসার কিতাবগুলোতে জুকোর তেলের রয়েছে অসংখ্য গুণাবলী আমরাও একজন রেজিস্টার চিকিৎসক হিসেবে মনে করি আপনার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভালো ওষুধের পাশাপাশি ভালো একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে ভালো একটা মালিশের অবশ্যই সেটা যদি নিরাপদ হয় তাই জুকের তেল কীভাবে তৈরি করবেন এই বিষয়টা ইনশাআল্লাহ আজকে সিলেক্ট করা জুগের তেল তৈরি করার জন্য আপনাকে যে উপাদানগুলো লাগবে এগুলো আপনি লিখে রাখতে পারেন খেয়াল করেন মনোযোগ সহকারে আমরা আজকে যে যুগের তেলটি তৈরি করতে যাচ্ছি এটার তৈরি করার প্রধান উপাদানগুলো হচ্ছে যুগ আপনি আড়াইশো মিলি তেল তৈরি করার জন্য ইষ্ট পুষ্ট মিনিমাম পাঁচ ছয়টি যুগ সংগ্রহ করবেন সেই সাথে লাগবে একটি পাকা নারিকেল পাকা নারকেল বলতে আমাদের মাইম সিং এর বাসায় যেটাকে বলা হয় জুনা নারিকেল লাগবে ঝুনা নারিকেল সেই সাথে লাগবে আপনার অলিভ অয়েল নারিকেল তেল এবং বিশুদ্ধ সরিষার তেল তাহলে উপাদানগুলো মনে আসো তো আবারও বলতেছি যোগ লাগবে দুইশো পঞ্চাশ মিলি তেল তৈরি করার জন্য পাঁচ থেকে ছয়টি ইষ্টপুষ্ট যোগ লাগবে সেই সাথে একটি ঝুনা নারকেল এবং অলিভ অয়েল নারিকেল তেল সেই সাথে সরিষার তেল এগুলো পরিমাণ মতো নিতে হবে প্রথমেই আমরা যে পদ্ধতিটা ইউজ করবো আপনাকে নারিকেলটা খুব সুন্দরভাবে ছিলাতে হবে ছিলে এই নারিকেলের একটা ছিদ্র করতে হবে আমরা সাধারণত নারিকেল যখন ভাঙি ছিদ্র করে যে পানিটুকু খাওয়ার জন্য যেরকম ছিদ্র করে এরকম ছোটো একটা ছিদ্র করবেন খেয়াল রাখবেন এত বড় ছিদ্র করার প্রয়োজন নেই আপনি যুগগুলো যেন নারিকেলের ভিতরে প্রবেশ করতে পারে এরকমভাবে আপনি ছিদ্র করলেই হবে তো এটা ছিদ্র করার পর আপনি নারিকেলটা ছিদ্র করার পর ভিতরে পানি ফেলবেন না ভিতরে পানি ভিতরেই থাকবে সেখানে ক্রমাগতভাবে আপনি পাঁচ ছয়টি যুগ ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর ছিদ্রটাকে সম্পূর্ণ সিলগালা করে ফেলবেন সুন্দরভাবে আপনি এটাকে মেরে দিবেন ছিদ্রটা যে কোনো কিছু দিয়ে মেরে দেওয়ার পর মিনিমাম দুই থেকে তিন ফুট গর্ত করবেন গর্ত করার পর এই ঘর্তের ভিতরে আপনি এই নারিকেলটাকে মাটি চাপা দিয়ে দিবেন এইভাবে মাটি চাপা দেওয়ার পর অনেকেই বলে থাকে যে দুই থেকে তিন সপ্তাহ রাখার জন্য মাটি চাপায় কিন্তু আসলে দুই থেকে তিন সপ্তাহ পরিপূর্ণভাবে এটাই হবে না যোগগুলো মারা যাবে না আপনি আরও একটু সময় নিতে পারেন এক মাস থেকে আপনার একচল্লিশ দিন পর্যন্ত সময় নিতে পারেন অর্থাৎ দুই থেকে তিন ফুট মাটির নিচে আপনি এটা ঘর্তে করে রেখে দিবেন এক তিরিশ দিন থেকে একচল্লিশ দিন পর্যন্ত রেখে দেওয়ার পর এরপর আপনি এটা উত্তোলন করবেন মাটির নিচ থেকে খেয়াল করবেন এগুলো যখন বের করবেন তখন দুর্গন্ধ সৃষ্টি হতে পারে এই বিষয়ে সতর্কতা থাকতে হবে তো আপনি এরপর নারিকেলটা ভেঙে ভিতর থেকে যুগ সমত পানিটুকু বের করে একটা পাত্রে সংগ্রহ করে নেবেন এই সংগ্রহটুক করতে গেলেই কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন প্রয়োজনে মাস্ক ইউজ করা বা না অন্য কোনো রুমাল ইউজ করতে পারেন এটা বের করার পর একটা পাত্রে রাখবেন এরপর আপনি একটা কড়াই নেবেন কড়াইয়ে হালকা সব কিছু পরিমাণ অর্থাৎ পলি বয়েল নারিকেল তেল এবং সরিষার তেল এগুলো সম পরিমাণ পরিমাণ মতো নেবেন নিয়ে পরে হালকা তাপে বাঁচতে থাকবেন ভাজার পর এই তাপের ভিতরে আপনার ভাজা অবস্থায় নারিকেলের পানি দেখবেন যে নারিকেলের পানি খেয়ে যুগুলো অনেকটা ইষ্টপুষ্ট হয়ে গেছে আগের চাইতে একটু বেশি ফুলে গেছে এবং মারা গেছে তখন এই যুগুলো আপনি ওইখানে ছেড়ে দেবেন কড়াইয়ের ভিতরে নারিকেলের পানি এবং সেই সাথে যুগ এগুলো এক ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর আপনি হালকা তাপে বাঁচতে থাকবেন দেখবেন যুগগুলো থেকে আপনার ধীরে ধীরে তেল ছাড়তেছে। এই তেলের যে সংমিশ্রণটা অর্থাৎ নারিকেলের তেল জুগের তেল অলিভ অয়েল নারিকেলের পানি সরিষার তেল এই সবগুলো সমন্বয় যে একটা মিশ্রণ তৈরি হলো এটাই হচ্ছে মূলত অরিজিনাল যুগের তেল আপনি তারপর কিছুক্ষণ তাপ দেওয়ার পর অর্থাৎ ধরেন আপনার তেল রয়েছে আড়াই আড়াইশো মিলি বা সবগুলো মিলিয়ে রয়েছে আপনার ধরেন তিনশো মিলি বা চারশো মিলি এখান থেকে কমেই আপনি দুইশো মিলি বা আড়াইশো মিলি পর্যন্ত নিয়ে আসবেন জাল দিতে দিতে এরপর আপনি অপেক্ষা করবেন এটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আপনি একটা কাচের শিশিতে সংরক্ষণ করতে পারেন হয়ে গেল জুকার তেল তৈরি এই তেল ব্যবহার করা যায় কি কি ক্ষেত্রে সাধারণত বাদ ব্যথার ক্ষেত্রে অনেকে এটা ব্যবহার করে থাকে পেনিসের প্যানাল্টি টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন জড়িত সমস্যা পেনিসের আকার আকৃতিরগত সমস্যা পেনিস ছোটো হয়ে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়া পেনিস স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন কারণে বিশেষ করে অতিরিক্ত হস্তময় কারণে পেনিস ক্ষতিগ্রস্ত হওয়া পেনিসের প্যানালটি সিগুলোতে ব্লাড সার্কুলেশন কমে আসা পেনিস আকার আকৃতিতে ছোটো হয়ে থাকা এই সমস্যাগুলোর জন্য এই তেল আলহামদুলিল্লাহ খুব ভালো উপকারিতা আসে আপনি ব্যবহার করতে পারেন ব্যবহারের পদ্ধতি হচ্ছে আপনি ডেইলি একবার ডেইলি একবার পেনিসের গোড়ার দিক থেকে আগার দিকে শুধুমাত্র আগার অংশটুকু ব্যতীত অর্থাৎ খতনার অংশটুকু ব্যতীত মালিশ করতে পারেন ডেইলি একবার এটা রাতের বেলা করাই উত্তম মালিশ করার পরে আপনি একটা বড় সাইজের পান পাতা নিয়ে হালকা করে বেঁধে রাখতে পারেন এটা হচ্ছে জুকের তেল মালিশ করার জন্য একটা উত্তম প্রক্রিয়া সেই সাথে অবশ্যই আপনাকে নিরাপদ মানের পেনিসের প্যানেলটি সেগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ার জন্য পেনিসের প্যানেলটি শুগুলোকে রক্ত সঞ্চালন বাড়ার জন্য পেনিসকে স্ট্রং শক্ত মজবুত করার জন্য প্রাকৃতিক ন্যাচারাল মেডিসিন চালানো অবশ্যই আপনার উচিত এই মেসেজের পাশাপাশি সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আমাদের বর্ধক বটিকে অত্যন্ত নিরাপদ বিশুদ্ধ এবং প্রাকৃতিক পেনিসের প্যানেলটি সেগুলোতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে পেনিসের আকার আকৃতি পুনরায় ডেভেলপ করে বিশেষ করে দীর্ঘমেয়াদী হস্তমৈথুনজনিত ক্ষতিগ্রস্ত পেনিসকে হালকা কিছুটা ডেভেলপ করবে হালকা কিছুটা স্ফীত মোটা এবং লম্বা করবে বিষয়টা এরকম না যে আপনি এই ঝুঁকের তেল তৈরি করে বা এই শক্তিবর্ধক বটিকে ব্যবহার করে পেনিস কলা গাছের মতো মোটা হয়ে যাবে লম্বা হয়ে যাবে বিষয়টা কিন্তু মূলত এরকম নয় আপনি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন ততটুকু রিমুভ করতে পারবেন ততটা ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে প্রতিনিয়ত আপনি স্বাস্থ্য বিষয়ক তথ্যমূলক ভিডিও দেখতে পারেন যারা পুরাতন রয়েছেন বা যারা আমাদের চ্যানেল দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে পরবর্তী সময়ে সেক্সাল সমস্যাগুলোর জন্য কি ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো সকলকেই আল্লাহ সুমনতলা ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এবং রমজানের প্রতিটি আমল কল্যাণকর ভাবে ভাবে কবুল কবুলযোগ্য আমল করার জন্য আল্লাহ সুমতুল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই শুভকামনা ছোট্ট ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ